সেদিন মোটরসাইকেল উনার ফাইল করেন মূলত আমাদের দাবি সরকারি রেট যা রেট রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যা রেট সেই রেটে সব জায়গায় ধান কিনতে হবে যারা ফড়িয়ারা কম মূল্যে ধান কিনছে তাদেরকে সরকারকে ব্যবস্থা নিতে হবে আমাদের এইটা আজকের মূল দাবি তার সাথে সাথে দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সব সহানুভূতিশীল এবং মর্মিতা জানানোর জন্য আমাদের এই আজকের আন্দোলন কর্মসূচি এছাড়া আছে কৃষকদেরকে সরকারি মূল্যে বীজ সার রাসায়নিক এইসব সরবরাহ করতে হবে তার সাথে স্কুলগুলো খুলতে হবে কেন অতদিন বন্ধ লকডাউন তো তুলে নেওয়া হলো কেন বন্ধ স্কুল বন্ধ এই সমস্ত দাবির ভিত্তিতে এবং জঙ্গলমহলের দুর্নীতিমুক্ত প্রশাসন করার স্বার্থে এবং এই চোর ঠকবাজদের হটানোর জন্য এছাড়াও এই যে দল বদল করছে দল বদল আয়ারাম গয়ারাম এই যে চলছে বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি এদের বিরুদ্ধে প্রতিবাদের আজকে আমাদের লালঝড় মিছিল আমাদের মিছিলটা চলবে মোটামুটি তিনটা পর্যন্ত Music Studio.